নতুন করে আবার জিনিসটা আলোচনায় এসেছে। পিবিআই একটা প্রতিবেদন দিয়েছে যে এটা আত্মহত্যাই ছিল, সালমান শাহকে কেউ খুন করেনি বা কাউ তাকে খুন করা হয়নি। তো এই যে প্রতিবেদন তো আসলো আবার, এটা এখন তো এই মানে অভিযোগটা থেকে আপনি মুক্ত বলা চলে আদালতের রায়ের অপেক্ষায় মাত্র। তো এই প্রতিবেদন নিয়ে আপনার মানে ভাবনাটা? আমি তো প্রথম থেকেই জানতাম, আমার থেকে তো আর ভালো কেউ জানে না, আমি তো জানি ঘটনাটা কী, এবং আমাকে যে প্রথম থেকেই দোষ দেওয়া হচ্ছে সেটাও তো আমি জানি, কারণ আমার সাথে কী হয়েছে সেটা তো শুধুমাত্র আমিই জানি। তো এখানে আমাকে নতুন করে আমার যে খুব বেশি খুশি লাগছে বা খুব বেশি খারাপ লাগছে কিছুই না, কারণ আমি এটাই সত্যি, দিস ইজ দ্য আলটিমেট, এটাই হওয়ার ছিল, যে কারণে আমি আগেও বলেছি আবারও বলছি আগামীতেও বলবো যে এটাই সত্যি ছিল। মানে আত্মহত্যাই ছিল, আত্মহত্যা তো অবশ্যই, আত্মহত্যা আত্মহত্যা আত্মহত্যাই, হ্যাঁ, কিন্তু কিন্তু মানুষের মানতে কষ্ট হচ্ছে দেখে, মানুষ মানতে পারবে না দেখে ওনারা অনেকভাবে এটাকে ওনাদের নিজেদের দরকারের কারণে, ওনাদের নানান ধরনের খেয়ালে ওনারা কেন করেছেন, ওনারা কেন আমাকে দোষ দিয়েছেন আমি ঠিক এটা জানি না। জানেন না বলতে, যে সবসময় দেখা গেছে যে এই প্রসঙ্গটা আসলেই সালমানের পরিবার আপনাকে টার্গেট করত, মানে যে কোনোভাবেই হোক, কারণ ওনারা সব কিছু নিয়ে গেছেন, ওনাদেরকে ওনাদের একটা মনে ভয় ছিল যে সালমানের জিনিসগুলো হয়তো আমি চাবো, আমি আসলে কোনোদিন চাইতাম না। সালমানের জিনিস বলতে? সালমানের জিনিস বলতে সালমানের কি ছিল না আপনারা মনে করেন, সালমানের কি থাকবে এবং কি থাকবে না সেটা তো আপনারা বুঝতেই পারেন, মানে ওনার সম্পত্তির কথা বলছেন? ওনার সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সম্পূর্ণ তারা নিয়ে গেছে। তো ওটার জন্য একটা, আর আমাদের দেশে যখন একটা ছেলে কিছু একটা হয় প্রথমে বোর দোষ দেওয়াতে হয়, কম বেশি এটা হয়, একটা কম ব্যাপার, ছোট করে হয়, কিন্তু পাশে বাসার বাড়ির ছেলের হলে এটা 10 দিন কথা বলবে 12 দিনে থেমে যাবে। যেহেতু এটা সালমান শাহ দেখে 24 বছর, তারা হয়তো আরো 50 বছর থাকতে পারে। মানে এখানে কি এমন কোনো ব্যাপার ছিল যে, যেমন আমরা জানি আপনাকে যখন সালমান সাহেব বিয়ে করে তখন সেটা সালমানের মা পছন্দ করতেন না, এই জন্য মানে বউ শাশুড়ির সম্পর্কটাও হয়তো খুব একটা, সালমানের মায়ের সম্পর্কটাই তো ঠিক ছিল। আমি আর যখন উনি দেখলেন যে সালমান আমার সাথে সম্পর্কটা ঠিক আছে, ওটা মনে হয় ওনার উনি মা স্বাভাবিক ওনার হয়তো ভালো লাগতো না যে আমাকে আমার কথা শুনলো না, বউর কথা শুনলো, কিন্তু আসল তো জিনিসটা বউর কথা শোনা নিয়ে না, প্রবলেমটা ছিল মায়ের কথা শুনতো না। মায়ের কথা কেন শুনতো না এটা তো আমরা অনেক উইটনেস পেয়েছি, অনেকে অনেক কিছু বলেছে, আপনারা পিবিআই মাধ্যমে এটা আপনারা খবর নিয়ে নিতে পারেন। আপা, এইবারে প্রতিবেদনে নতুন করে যে বিষয়টা আলোচনা আসছে সেটা হচ্ছে শাবনূরের সাথে সালমানের সম্পর্ক। এর আগে আমরা আপনি বলেছিলেন এবং 2017 সালে আমাদেরকে যে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানেও আপনি বলেছিলেন, বাট শাবনূর আপা সবসময় জিনিসটা একটা ভাই বোনের জায়গা থেকে দেখে আসছে। দেখেন এটা একটা প্রফেশনাল ওয়ার্ল্ড, একটা মানে ইন এ প্রফেশনাল ওয়ার্ল্ড লাইক আ ফিল্ম ইন্ডাস্ট্রি ইট ইজ এক্সপেক্টেড, একটু সবাই ভাবে যে সবার সাথে নায়ক নায়িকাদের মধ্যে অনেক কাছের থেকে মিলামিশি, ওদের কাজটাই হচ্ছে অনেক ফিজিক্যাল ইন্টারাকশন, অনেক বেশ অন্যান্য কাজ থেকে ছেলে মেয়ে যেটা থাকে আমাদের না অফিসে, এগুলো আমাদের সাধারণত ছেলেমেয়েরা কাজ করে, কিন্তু ওরা অত ক্লোজ হতে পারে না যতটুকু একটা ছবিতে নাটকে এগুলো সম্ভব। তো এগুলোর ক্ষেত্রে এরকম অনেক অনেক বড় বড় নায়ক অন্যান্য দেশের বড় বড় বলেন, সালমান খান বলেন, শাহরুখ খান বলেন, বাংলাদেশের সালমান শাহ বলেন, এরকম করে অনেকের অনেক কিছুই হতে পারে। সাকিব খানের কত গল্প শুনলাম, কোনটা সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু এরকম হতে পারে, হয় এবং হয়েছে, কিন্তু হলে কি হবে, হলে যদিও হয়ে থাকে, সালমান তো এটা ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, শাবনূরেরও বয়স খুব কম ছিল, শাবনূর আমার থেকে ছোট অনেক, তো আমি ও নুপুর, আমি ওকে শাবনূর কোনোদিনও ডাকিনি, নুপুরই ডাকতাম, নুপুর আমার বাসায় আসতো, ভাই বোনের মতো করে রিলেশন, সালমান ভাই সালমান ভাই বলতো আমাকে, ও সামিরাই ডাকতো, তো আমি ওকে অনেক আদর করেছিলাম, কিন্তু আমি আসলে এটা মানতে পারতাম না, মানে এইটা মানতে পারতাম না বলতে বলছেন যে আমি মানতেই পারতাম না যে শাবনূর
সালমানের সাথে প্রেম করছে, সালমানের সাথে কোনো একটা সম্পর্ক, একটা প্রেমের সম্পর্ক মধ্যে ওরা যে দুজনের মধ্যে কিছু একটা অল্প কিছু হলো, অল্প কিছু দিনের জন্য হলো, একবারের জন্য যদি হয়ে থাকে সেটা তো একটা ওয়াইফের জন্য মানা সম্ভব না, কখনোই না, না কখনোই, কোনো ওয়াইফের জন্য না, খালি ছবি ইন্ডাস্ট্রির জন্য না, ইট ইজ অ্যাপ্লাইজ ফর এভরি হাজব্যান্ড এন্ড ওয়াইফ। ইয়েস। আচ্ছা, পিবিআই বলছে যে আপনি ঘটনার আগের রাত্রে মানে 5 তারিখের সন্ধ্যাবেলায় সালমান এবং শাহরুখকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়েছিলেন। কোনো ঘনিষ্ঠ অবস্থা ওনারা ওইভাবে বলেননি, ঠিক কথাটা আমি যেটা ওনাদেরকে বলেছি ওনারা ওইটাই বলার চেষ্টা করেছেন। ওনারা ঘনিষ্ঠ বলতে, এখন ঘনিষ্ঠ বলতে তো অনেক রকম বর্ণনা দিতে পারে, ঘনিষ্ঠ বলতে আমি বলেছি যে শাহরুখ বারবার গানের সামনে গিয়ে কথা বলছিল, সেটা আমার ভালো লাগেনি। মানে গালের সামনে গিয়ে কারণ ছিল যে সালমান আমাকে কিছু কিছু জিনিস প্রমিস করেছিল, যেরকম সে শাহরুখের সাথে আর নতুন কোন ছবি সই করবে না, এক, দ্বিতীয় হচ্ছে শাহরুখ যে শুটিং স্পটে থাকবে, এমনিতে আমি সালমানের সাথে সব শুটিং স্পটে থাকতাম কিন্তু মাঝে মাঝে তো যেতাম না, যেগুলো ছবি বাকি ছিল সেগুলো তো আর বন্ধ করা যাবে না, তো সেগুলো করার জন্য আমাদের যতটুকু ওকে সালমান শাহরুখের সাথে হতে হবে, ওখানে সালমান বলেছে যে তুমি আমি তোমাকে সেখানে রাখবো, সেটা ডাবিং হোক আর শুটিং হোক। আপনাকে না বলে তারা ডাবিং এ চলে গেছিল? না না, এরকম কিছুই না, আমি জানতাম ওরা থাকবে। মানে সালমানই আপনাকে ফোন করে বলছিল যে ডাবিং আছে, আপনি সেটা আসো, এটা কি সত্যি? না, সালমান আমাকে সকালেই, আমরা সকালেই তো জানি স্কেজুল কি, স্কেজুল বুক আমার কাছে থাকতো, সালমানের কাপড় চোপড় সবকিছু আমার হাতেই হতো, আমাকে স্কেজুল দেখে কোন ছবির সাথে আজকে ডাবিং না আজকে শুটিং, সকালে শুটিং না রাত্রে ডাবিং, নাকি ভোর সকালে ডাবিং না দুপুরের শুটিং, সবকিছু আমাকে কাপড় ওইভাবে রেডি করে দিতে হতো, গুছিয়ে দিতে হতো আমার, যেহেতু আমিও কাপড় ডিজাইনার ছিলাম, সো সেগুলো তো আপনারা নিশ্চয়ই ছবিতে দেখেছেন আমার নাম যায়, তো ওখানকার ওগুলো থেকে আমি বুঝতে পারতাম, আমার স্কেচের বুক বসে দেখতে, আই ইউজ টু মেনটেন হিজ ডায়েরি, তো ওই ডায়েরিতে আমি দেখতাম যেখানে যেখানে যেটা দরকার ছিল তো ওইভাবে রেডি করতাম, তো সেদিন তার ডাবিং ছিল, তো আমি বললাম আজকে তো তোমার সামনের সাথে ডাবিং আছে 5 তারিখে, তো কি খুব আমরা আজকে আজকে প্রথম, বা তুমি একদম নর্মাল থাকবা, তুমি কোনো রাগ কিছু করবা না, আমি আর ওর সাথে, ও যদি বেশি লাফালাফি করে আমরা এটাকে হ্যান্ডেল করে আমরা নিজেরা বের হয়ে চলে আসবো, এটা আমার আমার হাজবেন্ডের আন্ডারস্ট্যান্ডিং, এটা তো আমি জানি মনে আমাকে কি বলেছে আর আমি মনকে কি বলে, তখন তাহলে ব্যাপারটা দাঁড়ালো সাবধানের সাথে যদি কিছু হয়েও থাকে সেই জায়গা থেকে উনি সরে আসছে। না না না, সে তো প্রেস কনফারেন্সে বলেই দিয়েছে তার আগে, আমি তো ঢাকায় ফিরত আসতে রাজি নারাজ ছিলাম, আমি তো আসবো না ঢাকায়, দেশের বড় বড় বলেন সালমান খান বলেন শাহরুখ খান বলেন বাংলাদেশের সালমান শাহ বলেন, এরকম করে অনেকের অনেক কিছুই হতে পারে, সাকিব খানের কত গল্প শুনলাম, সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু এরকম হতে পারে, হয় এবং হয়েছে, কিন্তু হলে কি হবে, হলে যদিও হয়ে থাকে সালমান তো এটা ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, শাহরুখেরও বয়স খুব কম ছিল, শাহরুখ আমার থেকে ছোট অনেক, তো আমি ও নুপুর, আমি ওকে শাহরুখ কোনোদিনও ডাকিনি, নুপুরই ডাকতাম, নুপুর আমার বাসায় আসতো, ভাই বোনের মতো করে রিলেশন, সালমান ভাই সালমান ভাই বলতো আমাকে, ও সামিরাই ডাকতো, তো আমি ওকে অনেক আদর করেছিলাম কিন্তু আমি আসলে এটা মানতে পারতাম না, মানে এইটা মানতে পারতাম না বলতে বলছেন যে আমি মানতেই পারতাম না যে শাহরুখ সালমানের সাথে প্রেম করছে, সালমানের সাথে কোনো একটা সম্পর্ক, একটা প্রেমের সম্পর্ক মধ্যে ওরা যে দুজনের মধ্যে কিছু একটা অল্প কিছু হলো, অল্প কিছু দিনের জন্য হলো, একবারের জন্য যদি হয়ে থাকে সেটা তো একটা ওয়াইফের জন্য মানা সম্ভব না, কখনোই না, না কখনোই, কোনো ওয়াইফের জন্য না, খালি ছবি ইন্ডাস্ট্রির জন্য না, ইট ইজ অ্যাপ্লাইজ ফর এভরি হাজব্যান্ড এন্ড ওয়াইফ। ইয়েস। আচ্ছা, বিবিআই